আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম দুধপুলির রেসিপি, কিভাবে আপনারা সহজে দুধপুলি তৈরি করতে পারেন। আর এখন শীতকাল, শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। কিভাবে অনেক সহজে বাড়িতে দুধপুলি তৈরি করতে পারেন এটাই আমি দেখাবো। অনেকেই আছে দুধপুলি পারফেক্ট হয় না, ভেঙে যায়। সো আমি আজকে সকল প্রকার টিপস সহ আপনাদের এই রেসিপিটি করে দেখাবো। সো আর কথা বাড়াবো না, এবার সরাসরি রান্নায় চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা পিঠার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি 1 কাপ। আর এখানে ফ্রেশ নারকেলটা ব্যবহার করবেন, এতে পিঠার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ। আমি যতটুকু নারিকেল নিয়েছি তার অর্ধেক আমি এখানে গুড় ব্যবহার করছি। আপনারা এখানে চিনি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে গুড় দিয়ে যে কোনো পিঠার টেস্টটা আরও বেশি লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এখানে গুড় দিয়েই করে নিচ্ছি। এখন আমি এটা একটু মিক্সড করে নেব। আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম হাই করা যাবে না, মিডিয়াম টু লোতেই করতে হবে। তারপর এর মধ্যে আমি দুটো সবুজ এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা একটু ফেটে দিয়ে দিচ্ছি যাতে এটার স্মেলটা বেরিয়ে আসে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, নারকেল থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আবার গুড়ের মধ্যেও কিন্তু পানি থাকে। সো এখানে কোনো পানি এখানে ব্যবহার করব না। এভাবে আমি এই পুরটা ড্রাই করে নেব, ঠিক যেভাবে আমরা নাড়ুটা তৈরি করে নিই। কিন্তু নাড়ুর পাকটা অনেক আঠালো এবং অনেক বেশি ঘন হয়, সেই রকমটা করব না। আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আমি কেমনটা করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা এজন্যই দিচ্ছি, আমার কাছে যেহেতু মাওয়া নেই সো আমি গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করছি। যাদের কাছে মাওয়া রয়েছে তারা অবশ্যই মাওয়াটা এখানে ব্যবহার করবেন। আর এই গুঁড়ো দুধটা কিন্তু একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর পুরটা অনেকটা টাইট হয়ে আসবে। সো পুরটা যতটা টাইট হবে পিঠা থেকে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না, যখন আমরা পিঠাটা তৈরি করব তখন আমি দেখিয়ে দিব। এখন আমি পুরটা তৈরি করে নিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, আঠালো একটা ভাব চলে এসেছে। এর থেকে বেশি আমি আঠালো এটা করব না। আর এটা কিন্তু আপনারা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিংবা আখের গুড় দিয়েও করতে পারেন। যেহেতু এখন অনেক বেশি খেজুরের গুড় পাওয়া যাচ্ছে সো আপনারা ফ্রেশ খেজুরের গুড়টা দিয়ে অনায়াসে এই রেসিপিটা করে নিতে পারেন। এখন আমি এটা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এর মাঝে আমি পিঠাটার জন্য খামিরটা তৈরি করে নেব। পানির মধ্যে বলক চলে এসেছে, এখন আমি এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা এজন্যই দিচ্ছি, ঘি দিলে কিন্তু পিঠাটা অনেকটা নরম হবে, এটা একটা টিপস। অবশ্যই আপনারা ঘি দিবেন, যখন আপনারা খামিরটা তৈরি করে নেবেন তখন ঘি দিয়ে নেবেন। আর ঘির বদলে এখানে বাটারও ইউজ করা যায়, কিন্তু আমি ঘিটাই প্রেফার করেছি তাই ঘিটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। সো আমি চালের গুঁড়োটা যখন দিয়ে দিব এটা সাথে সাথে নাড়বো না, এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব 5 মিনিটের জন্য, এবং 5 মিনিট পর আমি এটা মিক্সড করে নেব। এবং চুলার আঁচটা আমি এই অবস্থায় একদম লোতে রেখে দিব। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, 5 মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আটাটা কিন্তু মিক্সড করে নেব। খামিরটা আমি তৈরি করে নিয়েছি, এখন আমি এটা গরম গরম একটা থালার মধ্যে ঢেলে নেব। আমি খামিরটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এটা এখন অনেক গরম, কিন্তু এটা গরম অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু মাখানো যাবে না। আর যারা একদমই অভ্যস্ত না এরকম গরমভাবে খামির মাখার জন্য, তারা একটু ঠান্ডা পানি হাতের মধ্যে মানে হাত চুবাবেন ঠান্ডা পানির মধ্যে, তারপর এভাবে খামিরটা একটু মেখে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি।
আর ঘির পরিবর্তে এখানে আপনারা সয়াবিন অয়েলটাও ব্যবহার করতে পারেন। আমি এটা স্মেলের জন্য দিলাম। এখন আমি এটা এভাবে একটু মেখে নেব। ভিউয়ার্স, আমি খামিরটা এভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা করে পিঠা তৈরি করে নিব। কিভাবে পিঠা তৈরি করছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খামিরটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে হবে কি, খামিরটা শক্ত হবে না আর পিঠাগুলো অনেক সফট হবে। আমি এইরকম একটা লেচি কেটে নিয়েছি, এটা হাতের তালুর সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিব। এখন আমি একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এটা একটু বাটি শেপ দিয়ে নিব। আস্তে আস্তে বাটি শেপটা দিতে হবে যাতে ফেটে না যায়। এখন এর মধ্যে আমি কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। তারপর আমি মুখটা এভাবে সিল করে দিব। আমি আজকে কোনো ডিজাইন করছি না, ঠিক এভাবে একটু সিল করে দিব। আমি আরও একটা তৈরি করে নিলাম। সো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিব। আমি চুলায় একটা ফ্রাই প্যানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধটা আগে থেকে আমি গরম করে রেখেছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। দেখতে পাচ্ছেন দুধটার মধ্যে অনেকটা বলক চলে এসেছে এবং ঘন হয়ে এসেছে দুধটা। এখন এর থেকে আমি সামান্য পরিমাণ দুধ উঠিয়ে নিব একটা বাটির মধ্যে। এই দুধটুকু আমি পরে কি করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা অলরেডি আরও অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 1/3 কাপের একটু কম দিয়ে দিচ্ছি গরু দুধ। গরু দুধটা অবশ্যই দিবেন আপনারা, এজন্যে গরু দুধটা দিবেন যাতে করে এটার টেক্সচারটা অনেকটা ঘন হয়ে আসে এবং খেতে অনেক স্বাদ লাগে। যে কোনো মিষ্টি খাবারে গরু দুধটা দিলে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, তাই আমি গরু দুধটা এখানে দিয়েছি। এর মাঝে কিন্তু এখনও আমি গুড় ব্যবহার করিনি, গুড়টা আমি একটু পরে ব্যবহার করব। অনেকে বলে যে খেজুরের গুড় বা যে কোনো গুড় গরম দুধে ব্যবহার করলে দুধটা ফেটে যায় এবং ফেটে যাওয়ার একটা চান্স থাকে, তাই অনেকে ভয় পায়। সো আমি গুড়টা কিন্তু পরে ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম, সেই পিঠেগুলো দিয়ে দিব একটা একটা করে। আর পিঠে যখন আপনারা দিবেন তখন কোনো অবস্থায় চুলার আঁচটা হাই করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। একটা একটা করে পিঠে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাতে কোনো নকশা করিনি, খুব সামান্যভাবে পিঠাটা আমি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যারা পিঠে তৈরি করতে একদম ভয় পায় এবং পিঠে তৈরি করতে পারে না, সো রেসিপিটা অ্যাকচুয়ালি তাদের জন্যই। আমি পিঠেটা এখন নাড়বো না, একটু আস্তে করে দিয়ে দেবো। পিঠেটা এখন আমি এর মধ্যে একটু সিদ্ধ করে নিব। পিঠাগুলো অনেকটা ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি যে দুধটুকু উঠিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে, এই বাটিটার মধ্যে আমি 2 চা চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি এবং এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি এই মিক্সিংটা এটার মধ্যে ঢেলে দিব। দুধটা অনেকটা ঘন হবে এবং খেতে অনেক ভালো লাগবে। যারা পিঠার দুধ একদমই ঘন পছন্দ করেন না তারা এটি স্কিপ করে যাবেন, এবং আমার একটু ঘন খেতে ভালো লাগে তাই আমি এটা ঘন করেই দিলাম। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এটার দুধটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি গুড়টা মিক্সড করে দিব এর মধ্যে। এখন সরাসরি গরম দুধে গুড় মিক্সড করতে গেলে সেক্ষেত্রে এটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। সো আমি যখন গুড়টা মিক্সড করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এর মধ্যে গুড়টা মিক্সড করে নিব। আমি এখানে কিছু খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এটা খেজুরের যে গুড়টা আমি এটা গলিয়ে নিয়েছি। এখন আমি একটু করে গুড়টা এখানে দিয়ে দিব, এভাবে ছড়িয়ে দিবেন চারপাশে।
তারপরে আমি আলতো করে এটা নেড়ে দেব। এখানে ভয় পাবার কিছুই নেই, আপনার গুড়টা যদি ভালো হয়, গুড়টা যদি 100% পারফেক্ট থাকে, সো তখন কখনোই আপনার গুড়টা কিন্তু ফেটে যাবে না। আর গুড়টা যদি আপনার প্রবলেম আসে তাহলে কিন্তু গুড়টা একটা ফেটে যাওয়ার চান্স থাকে। সো আমি এটা এখন এভাবে একটু করে নেব। তারপর আমি ভালোভাবে মিক্সড করার পর চুলাটা আবার জ্বালিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর গুড়ের মধ্যে কিন্তু ভেজাল থাকলে সেই গুড়টা দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যাবেই, এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এটা সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আমি একটা পিঠা কেটে দিয়েছি, যে পিঠাটার ভিতরটা ঠিক কেমন হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাবো এই জন্য। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।